শীতকালীন আগাম সবজিতে ছেয়ে গেছে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির বাজার। সরবরাহ বাড়ায় কমেছে প্রতিটি সবজির দাম, তবে পেঁয়াজের দাম এখনও কিছুটা বাড়তে। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। হিলিতে দিন দশেক আগেও সবজির বাজারে ছিল আকাশছোঁয়া দাম, তবে এ সপ্তাহে অনেকটাই কমে এসেছে এর উত্তাপ। আছে ক্রেতাদের হাতের নাগালি, 320 টাকা কেজি দরে বিক্রি হওয়া ভারতীয় কাঁচামরিচ মিলছে 120 টাকায়। এছাড়া 100 থেকে 120 টাকায় ওঠা বেগুন বিক্রি হচ্ছে অর্ধেকে, মূলত কমেছে 20 টাকা। ফুলকপি 120 টাকা থেকে 80 টাকা, করলা 100 টাকা থেকে নেমে এসছে 60 টাকায়। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। হিলি স্থল বন্দরের ফুলকপি ছিল 100 টাকা, এটা বর্তমানে 50 টাকা, আলু 50 টাকা 45 টাকা। বিক্রেতারা বলছেন সবজির বাজারে সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে। পটল বিক্রি করছি প্রায় 10 দিন আগে 60 টাকা, এখন বিক্রি করছি 30 টাকা। বেগুন বিক্রি করছি 120 টাকা 100 টাকা, এখন বিক্রি করতেছি 50 টাকা 60 টাকা। মরিচের দাম ছিল 320 টাকা, এখন হয়েছে 120 টাকা। শিগগিরই নিত্যদিনের প্রয়োজনীয় এসব পণ্যের দাম আরও সহনীয় পর্যায়ে আসবে বলে আশা সবার। সোহেল আহমদ, জিটিভি নিউজ।